আমাকে বলছে পিছনে তাকাইস না, কিন্তু পিছনে আমাদেরকে সেই হোটেলের মধ্যে পাঁচটা রাত স্পেন্ড করতে হবে, মানে পাঁচটা রাত আমাদেরকে থাকতে লাগবে সেই হোটেলের মধ্যে, আর সেই পাঁচটা রাত আমাদেরকে বাঁচতে হবে আর সার্ভাইভ করতে হবে। তো চলো আজকের গেম প্লে শুরু করা যাক। ওকে তো গাইস, আমরা হোটেলের মধ্যে চলে আসছি। এটা হলো শ্রেক, দেখতে পাচ্ছ তোমরা কত ভয়ানক দেখতে ভাই, কি স্মাইল দিয়েছে এটা। এটা হলো সেই হোটেল, আর উপরের মধ্যে দেখতে পাচ্ছ তোমরা নাইট ওয়ান, মানে আজকের প্রথম রাত। আমরা আজকে প্রথম রাত, আজকে আমাদেরকে আরো পাঁচটা রাত, মানে আরো চারটা, টোটাল পাঁচটা রাত আমাদেরকে এখানে স্পেন্ড করতে হবে, আবার সার্ভাইভ করতে হবে। আমি শুনছি যে অনেক ভয়ানক এই শ্রেক হয়ে যায়, এখন তো নর্মালি মনে হচ্ছে কে। ওকে, কথা বলির সঙ্গে, হ্যালো শ্রেক, ওয়েলকাম টু শ্রেক হোটেল, হাউ ক্যান আই হেল্প ইউ। আমাকে কিছু না, আমাকে শুধু একটা রুম লাগবে পাঁচটা রাতের জন্য। উই হ্যাভ অ্যান এমটি রুম অন দ্য সেকেন্ড ফ্লোর। ওকে ওকে, তো আমাদেরকে যেটা বললো সেটা হলো সেকেন্ড ফ্লোরে একটা এমটি রুম আছে, মানে একটা খালি রুম আছে সেকেন্ড ফ্লোরে। আমাদেরকে সেকেন্ড ফ্লোরে যেতে লাগবে। তার আগে কি আমরা একটু দেখে নিই, এই দরজা কিছু খুলতেছে না ভাই, কিছু গড়বড় আছে ভাই। দরজা খোল, দরজা খোল, কোনো দরজা, সব দরজা লক করা আছে ভাই। এই দরজা ভাই আমরা বাড়াবো কোথা থেকে? আরে হোটেল থেকে বাড়ানোর রাস্তা কোথায় ভাই? হোটেলের ভিতরে ঢুকে ভাই শিখেছি আমরা, বেরোনোর রাস্তা নাই। ওকে যাই হোক, মানে অত ছাড়ো, আমাদেরকে সেকেন্ড ফ্লোরে যেতে লাগবে। ও এটা এটা কোথায় আসলাম ভাই? এখানে আরেকটা দরজা আছে, খোল। ও এখানে একটা গাধা আছে, ওকে উপরে যেতে লাগবে, সেকেন্ড ফ্লোরে চলে আসছি। ওকে ভাই, এত দরজায় দরজা ভাই, সব দোকানে। ওই এক মিনিট কাকু, এখনই আমি কাকু দেখলাম এখানে, তোমরা কেউ দেখলা কিনে? এখনই এখানে কাকু দেখলাম আমি, এই ঘরে ভাই দরজা লক আছে। এখনই কাকু দেখলাম আমি এখানে। এই ভাই আমাদের রুম কোনটা, আমাদের রুম কোনটা? এখানে কবরটা চিকলে খোলা যাবে ভাই, এখানে ক্যানের কিছু তো আছে। আরে কাউকে তো দেখলাম এক্ষুনি আমি এখানে। আরে ভাই জাম্প স্কেয়ার দিসটা খালি আমাকে ভাই, সব দরজা লক আছে, আবার রুম কোনটা? এই দেখো ট্রেকের দাদু, এটা ভয় ভয় লাগতেছে। ওকে এখানে একটা দরজা আছে, এবার এটাকে খুলতে লাগবে। ওকে পাই গেছি ভাই, রুম পাই গেছি। ওকে রুম পেয়ে গেছি আমরা, এখানে আমাদের ঘুমাতে লাগবে। ওকে নাইট ওয়ান, তো আমরা ঘুমাই যাই ফটাফট। আই নিড টু গো টয়লেট বিফোর স্লিপ আপ ভাই, ইয়ার কে বাপ মুততে যেতে লাগবে ভাই, আমি মানে ঘুমানোর আগে ইম্পর্টেন্ট। ওকে ঠিক আছে ফটাফট ফটাফট যা, ফটাফট যাই মুতে আয় ফটাফট। বাথরুম কোথায় ভাই? সব দরজা তো লকই আছে, বাথরুম কোথায়? ওকে বাথরুম কোথায়? নিচে আছে, ফটাফট নিচে যাই আর বাথরুম করে আসি। এই টয়লেট করে দে, টয়লেট কোথায়? ও এদিকে দরজা আছে, এদিকে। ওই টয়লেট কই, টয়লেট কই? ওকে বাদিকে টয়লেট আছে বলছে, বাদিকে এখানে দরজা আছে। ও টয়লেট পাই গেছি ফাইনালি ভাই। ভাই এটা টয়লেট? প্রত্যেকটা হরর গেমে ভাই টয়লেটের মধ্যে কিছু না কিছু থাকবেই। টয়লেট চলে আসে গেছে, আমার হাগা হয়ে গেছে ভাই, আমি যাবো এখন ঘুমাইতে, ফরবার চল ভাই, বোধ গেছে। আমাদের এখন একটা রাতই হয় না, আমাদেরকে পাঁচটা রাতে থাকতে লাগবে। ওকে চলে আসছি, কুমা 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 কুমা। ওকে এন্ড অফ নাইট ওয়ান, নাইট টু। ওকে তো গাইস, আমাদের ফার্স্ট নাইট কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদের দুই নম্বর রাত এটা। ওকে হ্যালো শ্রেক, ভালো আছিস তো? হ্যাঁ ভালো আছি। বাই দ্য ওয়ে, আমার কাছে কিছু কাজ আছে, তুই যদি সেই কাজটাতে হেল্প করিস তাহলে তোকে আমি টাকা দেবো। আবে আমি এখানে হোটেলে থাকতাছি ভাই, তো হোটেলে কাজ করতে আসছি নাকি আমি? ঠিকই আছে, টাকা দিবে তখন করাই। ওকে কি কাজ আছে সেটা বল। নাইস, ওই যে সামনে যে বক্স গুলো দেখতে পাচ্ছিস, এগুলোতে কি করবো? এগুলোকে সিঁড়ির উপর দিয়ে নিয়ে যাই ফার্স্ট রুমে রাখতে লাগবে শুধু। ওকে ওকে বুঝে গেছি, মানে বক্স লাগে উঠাই নিয়ে আমাকে ফার্স্ট রুমে রাখতে লাগবে তো। ওকে কোনো ব্যাপার না, বক্স নে, চল লেটস গো। ফার্স্ট রুমে কোথায় আছে? ফার্স্ট রুম ভাই আমাকে কাজ করাচ্ছে ভাই, আমি হোটেলে থাকি। ওকে এখানে রাখতে লাগবে, ওকে রেখে দিয়েছি। ও বুঝে গেছি বুঝে গেছি বুঝি, ইজি। আরে একদম বাচ্চা কাচ্চা কাজ, চলো ফরওয়ার্ড করি এটা আমরা, ফরওয়ার্ড করো, ফরওয়ার্ড ফরওয়ার্ড। আবে ইয়ার এত দরজা কেন ভাই এর হোটেলের মধ্যে? ফরওয়ার্ড আর কয়টা বাক্স আছে? দুইটা, দুইটা একসঙ্গে উঠানো যাবে না ভাই, একটা করে উঠাতে লাগবে। হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে, কোনো ভয়ের জিনিস নেই, কোনো ভয়ের জিনিস, আরামসে যাবো। এটা হরর গেম, কোনো হরর ফিলই হচ্ছে না আমার। ওকে রেখে দিলাম, লাস্ট বাক্স বাকি আছে। কি যে হবে ভাই আমি কিছু বুঝতে পারছি না, আমি তো শুনছি যে পুরো খতরনাক গেম এটা, মানে পুরো ভয় পাওয়া যায়, কিন্তু এখনো পর্যন্ত আমি কোনো ভয় পাই না, মানে আমি হয়তো প্রো প্লেয়ার। ওকে দুই নম্বর তেল। ওকে লাস্ট বক্স পাই গেছি আমরা, চল। ওকে লাস্ট বাক্স আমরা রেখে দিয়েছি, ব্যাস হয়ে গেছে, এবার আমাদের কাজ খতম হয়ে গেছে। এবার ফটাফট যাই ওর কাছ থেকে টাকা নিয়ে আসি, বাট টাকা পাবো ভাই, এতটুকু কাজের জন্য টাকা পাবো? এই কাজটা তো নিজেও করতে পারতো সালা গেন্ডা, খালি খালি আলসি, মানে এই কাজটা তো নিজেও করতে পারতি। তো যাই হোক ভাই, টাকা দে আমাকে, যা। গো এন্ড স্লিপ, গো এন্ড স্লিপ, মানে আই উইল পে ইউ টুমরো, গুড নাইট। আরে সালা তুই কাজ করতে বললে আমি এখনই কাজ করলাম, আমি ভাবলাম যে এখনই টাকা পাবো। তুই ভাই কি বলবো, একে কি বলবো কি বলবো, কিছু করা যাবে না ভাই, হোটেলের মালিক না হলে আমাকে ঘুমাইতে দিবে না। ওকে চলো ঘুমাই, আই নিড টু গো টু। আবে ইয়ার বারবার একে হাগা পাই কেন? আমার এই ক্যারেক্টারটা শুধু হাগুরা ব্যাঙ্গের, ফরবার যা আগে, এখন কাঁপবে, এখন কাঁপাবে ভাই, পুরো দুনিয়া কাঁপাবে, এখন কাঁপবে কাঁপলো। এই যে ও হয়ে গেছে ভাই, হয়ে গেছে হয়ে গেছে, টয়লেট হয়ে হাগা হয়ে গেছে। চল বাই শ্রেক, চল ঘুমাইতে লাগবে, বহুত ঘুম পাই গেছে আমার। রাত নম্বর দুই নম্বর রাত চলতেছে, এটা আমাদেরকে আরো অনেকগুলো রাত কাটাতে লাগবে, ফরবার চল। ওকে ঘুমা, ওকে তো গাইস সামনে দুই নম্বর রাত তো কমপ্লিট। এটা কি, এই এক মিনিট, এটা কি, এটা শ্রেক না? ওই
এটা কি ছিল ও ভাই? এটা কি ছিল? এক মিনিট, তিন নম্বর রাত চলে আসছে, কিন্তু এটা ছিল কি ভাই? ভাই আমি কিছু তো দেখলাম, তুই ছিলি কি ওটা? ওয়েলকাম ব্যাক, রাতের ঘুম কেমন হইলো? তুই কি বুঝলি যে আমার ঘুম কেমন হইলো না কি? ভাই ভাই সন্দেহজনক লাগছে আমাকে কিন্তু, নট গুড, আই হ্যাড আ নাইটমেয়ার। আচ্ছা আমি স্বপ্ন দেখছিলাম। আচ্ছা ভাই তোর মুখটা দেখতে এরকম স্বপ্ন তো আসবেই। ও শুনে খুব খারাপ লাগলো, চল ঠিক আছে আমার কাছে একটা নতুন জব আছে তোর জন্য। ভাই আর আমি এখানে জব করতে আসছি? আই ওয়ান্ট ইউ টু টেক দ্য ব্রুম। ওকে তো আমাকে যেটা বলছে আমাকে টয়লেট পরিষ্কার করতে বলছে ভাই। ওকে তো আমাকে না স্টোর রুমটাতে যেতে লাগবে, ওখান থেকে আমাকে ব্রুম নিতে লাগবে, ব্রুম মানে হলো ঝাড়ু। ওকে চলে আসছি ঝাড়ু নে, আবার চল। ওকে ঝাড়ু নে চলে আসছি, টয়লেট টয়লেট পরিষ্কার করতে লাগে আমাকে। ওকে মানে কি টয়লেট পরিষ্কার করবো আমি ভাই? ও ও ও চলো হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে ভাই, হয়ে গেছে হয়ে গেছে, সব জায়গা পরিষ্কার করে দেবো ভাই, হয়ে গেছে পরিষ্কার। চলো এক মিনিট, শ্রেক কোথায় গেলো? আবে শ্রেক কোথায় গেলো? এ ভাই কোথায় গেলো? এ ভাই কোথায় ভাই? এখন জাম্পস্কার দিবে আমাকে, জাম্পস্কার ভয় ভয় আমি জাম্পস্কার থেকে অনেক ভয় পাই। চাবি রেখে গেছে ভাই। ওকে চাবি পেয়ে গেছি, চাবিটা কিসের? চাবিটা এখানে। ও এখানে, এটা কি? এখানে কোনো একটা কাগজ দেখা যাচ্ছে, কিন্তু কাগজটা কিসের কিছু বুঝতে পারছি না আমি। হ্যাঁ কিছু করতে হবে কি আমাকে? আরে আর কি করতে হবে কিছু বুঝতে পারছি না। কাজ করি, কিছু হয়নি, এক কাজ করে আমরা গিয়ে ঘুমাই চলো। রাত নম্বর তিন চলতেছে না ভাই, এখন ভয়ানক শুরু হবে কিছু। জাম্পস্কার দিস না খালি আমাকে, জাম্পস্কার দিস না, ঝাড়ুটা রাখ। ওকে ঝাড়ু রাখা হয়ে গেছে, এবার চল ঘুমাইতে চল। জাম্পস্কার দিস না, জাম্পস্কার দিস না, প্লিজ জাম্পস্কার দিস না। ওকে 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 ঘুমা। ও ভাই তিন নম্বর রাত আমরা ঘুমাই গেছি, এবার চার নম্বর রাত। রান এন্ড ডোন্ট লুক বিহাইন্ড ইউ। আরে ভগবান কি বলতেছে? ও যে ভাগ, কিন্তু পিছু তাকাইস না। আরে পিছু তাকালে কি হবে ভাই? কি হবে? পালাচ্ছি, পালা 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 ছিল ভাই, স্বপ্ন দেখছিল, স্বপ্ন এরকম ছিল মিড নাইট থ্রি, মানে ও মানে এটা রাত নম্বর চার না, আমরা রাত্রে বেলা ঘুম ভেঙেছি স্বপ্ন দেখছিলাম বলে। ওকে চল 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 নিচে যাই, ওকে জিজ্ঞেস করবো ভাই যে ভাই কি ব্যাপার এখানে, খালে আমি বারবার তোর স্বপ্ন কেন দেখতেছি। এই কোথায় গেল? এই কিরে কিরে তুই রাত্রে বেলা এখানে কি করতেছিস? আরে আমি একটা স্বপ্ন দেখছিলাম ভাই, ভয়ানক স্বপ্ন, তুই আমার মুখের সামনে চলে আসে ফট করে। ওটা ছাড় তুই খিলি কোথায়? ওটা বল, যখন টয়লেট সাফ করে আসলাম তখন তুই ছিলি কোথায়? ইম্পর্টেন্ট কাজ করতে গেছিলাম। যা তুই ঘুমা, রাত হয়ে গেছে অনেক। হ্যাঁ তো আমার ঘুম, এখন ঘুম আসবে কি ভাই এত ভয়ানক স্বপ্ন দেখার পর? ওকে যাই ভাই, আমাকে এখনো চার নম্বর রাত শুরু হয় না, আমাকে আরো দুইটা রাত কাটাতে লাগবে, যাবো তোর করে। প্লিজ 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 ভাই এরকম জাম্পস্কার। ওকে ঘুমা। ওকে চার নম্বর রাত। ওকে ইউ স্লিপ নাইট থ্রি নাইট ফোর। ওকে তো গাইস আমাদের চার নম্বর রাত শুরু হয়ে গেছে। কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে ভাই? লাইট এরকম কেন হলো? আর এই ভাই রাগ হয়ে আছে কেন? এর মুখ দেখো রাগ হয়ে আছে ভাই, কিছু করবে না তো আমাকে। হ্যালো কি হচ্ছে? সেটা কি হয়েছে? সবকিছু ঠিক আছে কিনা? হ্যাঁ হ্যাঁ সবকিছু ঠিকই আছে, শুধু লাইটটা ডিস্টার্ব করতেছে, তার জন্য আমি রাগে আছি। আরে ঠিক আছে, তো সমস্যা কি? মানে আজকে কিছু কি জব আছে আমার জন্য? আমার আছে আছে আছে। কি 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 জব আছে? তুই কি রক্ত দেখে ভয় পাস? তুই দেখে ভয় পাবে না? কেন জিজ্ঞেস করতেছিস তুই এটা? কিচ্ছু না, যা ঝাড়ু নিয়ে আয় আর বাথরুমটা সাফ কর। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভয় পাচ্ছিস কেন তুই রুম করে আমাকে? ভাই আর কি হয়েছে এরকম? কেন জিজ্ঞেস করলো যে আমি রক্ত দেখে ভয় পাই কিনা? ভাই রাত নম্বর চার হচ্ছে, শুধু আজকের রাতটা যাবো তোর করে কাটিবি। আজকে রাতটা বাইচে গেলে আমি এসকেপ করে নেবো এই ঘর থেকে। আমি কেন আসি এই হোটেলের মধ্যে? শুধু আজকে রাতটা, শুধু আজকে রাতটা আমাকে এখান থেকে এসকেপ করতে লাগবে, মানে বাঁচতে লাগবে। ওকে আমাকে শুধু টয়লেট পরিষ্কার করতে লাগবে এখন। আবে ইয়ার রুম করতে আকাইস না ইয়ার, ভয় লাগতেছে আমাকে। ওকে টয়লেট পরিষ্কার করতে লাগবে। এই ভাই এই জিন্দা লাশ পড়ে আছে, মানে জিন্দা তো লাশ না মুর্দা লাশ পড়ে আছে ভাই, কাকু বাইরে ফেলছে এখানে কে? ভাই কি হচ্ছে? আমাকে এখান থেকে পালাতে লাগবে। ভুল করছি তোর এখানে আইসা, আমি আর আসবো না। এই দেখ কান ধরতেছি, কান ধরতেছি আর আসবো। আই লেট ইউ গো ইফ ইউ উইন মাই চ্যালেঞ্জ। আবে কি চ্যালেঞ্জ? কালেক্ট 40টা পেঁয়াজ ধর আমার জন্য, ইউ হ্যাভ 1 মিনিট। আবে কি বলতেছে? মানে আমাকে 40টা পেঁয়াজ ধরতে লাগবে 1 মিনিটের মধ্যে, না হলে আমাকে মেরে দিবে বলতেছে। এক মিনিটের মধ্যে 40টা পেঁয়াজ, মানে আমি কিছু বুঝলাম না। ওকে শুরু করে দেখি কি হয়। ভাই ভয় পাইছে প্লিজ। আবে ইয়ার এরকম একটা ভয়। ও টাইম শুরু হয়ে গেছে, অনিয়ন্স লেফ 40। আবে 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 এই যে এই তো নিচে পেঁয়াজ গুলো আছে, ও বুঝতে হয়ে গেছে। একটা দুইটা তিনটা চারটা, আবে 40 এর আছে শুধুমাত্র পাঁচটা। আবে 40টা পেঁয়াজ তো ভাই, এতগুলো পেঁয়াজ আমি কি পাবো? ভাই অনেক খুশি অনেক খুশি অনেক খুশি, পাওয়া যাবে না পাওয়া যাবে না পাওয়া যাবে না পাওয়া যাবে না পাওয়া যাবে না। 40টা পেঁয়াজ, 30 সেকেন্ড বাকি আছে খালি। আমার আমাকে এখন 30টা পেঁয়াজ ধরতে লাগবে ভাই। ইম্পসিবল ইম্পসিবল হবেই না, ইম্পসিবল ব্যাপার। মরবো আমি আজকে, আজকে মরবো। আবে ইয়ার পেঁয়াজ 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 পেঁয়াজ। আবে স্পিডে ভাই একটু যখন তখন চলে আসতে পারে, যখন তখন চলে আসতে পারে। আমাকে আরো 15টা পেঁয়াজ ধরতে লাগবে। কোথায় যাবো আমি এখন? কোথায় যাবো আমি এখন? কখন ওটা থেকে আসতেছে? কোথায় আসতেছে? কোথায় প্লিজ আমি কিছু করি, আমি কিছু করি, আমি কিছু করি।
ভাই 1 মিনিটের মধ্যে 40টা পেঁয়াজ ধরা তো ইম্পসিবল জিনিস ভাই কিন্তু এখান থেকে এসকেপ করার জন্য এটাই একটা উপায় ওকে এবার আমরা করে ছাড়বো ওকে চ চ চ চ এবার করতে লাগবে ভাই এবার করতে লাগবে যেমন ধরবে ওকে ওকে 4 5 6 7 আবে পেঁয়াজ ওস রেগে সামনে চলে আসছে আমি ব্যাঙ্গের মাথা আবে यार আমি মরলাম মরবো এবার শিওর মরবো 30 সেকেন্ড বাকি আছে আমাকে 1 সেকেন্ডে একটা করে পেঁয়াজ ধরতে লাগবে পেঁয়াজ কোথায় यार পেঁয়াজ আমি কোনোদিন ভাবি না যে আমি পেঁয়াজ খুব এতগুলো কষ্ট করে সেকেন্ডের থেকে ভাই পেঁয়াজ বেশি চারটা পেঁয়াজ ছিল শুধু এবার পাই যাবো এবার হয়ে গেছে ভাই এবার তো এবার তো এবার তো প্লিজ 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 দেখা হচ্ছে তোর সঙ্গে নেক্সট গেমটাতে বাই বাই।